বিদ্যাসাগর নিয়ে সংক্ষিপ্ত মূল্যায়ন করছেন আমাদের সবিতা মাহাতো। রবীন্দ্রনাথ বিদ্যাসাগর সম্বন্ধে বলেছেন যে বাংলা গদ্য সাহিত্যের প্রথম যথার্থ শিল্পী। বিদ্যাসাগরের অবদান না থাকলে নারীরা তো পিছিয়ে থাকতেনই, পুরুষ বিশেষত বাঙালি পুরুষরাও পিছিয়ে থাকতেন শিক্ষা ক্ষেত্রে। বাংলা ভাষার বিকাশে অনেক বিলম্ব হতো। আজও প্রতিটি বাঙালির শিক্ষার ভিত্তিভূমি গঠিত হয় বর্ণ পরিচয়ের প্রথম ও দ্বিতীয় ভাগ পড়ে। শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান চির আধুনিক।